কাল রাত্রে বৃষ্টি হওয়ার পর যখন আমরা শুই তখন 11টা 12টা বাজে, 12টার পর ঘুমোই, ঘুমিয়ে যখন 3টা বাজে তখন উঠে দেখি সেগুলোকে সমস্ত মানে ওই দেখি ভেড়াগুলো বাইরে সমস্ত পেলানো আছে, যখন ঘরে যাই দেখি যখন ওর যেখানে থাকে সেখানে যখন গিয়ে দেখি না সব বেড়া ভেঙে দিয়েছে। কে কান কে কে মেরেছে কে ভেড়াগুলোকে? ওই যা হোক ওই যে হাইনান হোক বা অন্য কিছু হোক, আপনারা এর আগে দেখেছেন এরকম কেস কোথাও? না, এরকম কোনোদিন হয়নি। এটা তো দীর্ঘদিন ধরে আমার এখানে থাকে সেগুলো। আচ্ছা, কটা ভেড়া মারা গেছে? ভেড়া মারা গেছে 7টা। 7টা কি করলেন ওগুলোকে? ওগুলো তো ছিল ওই যে মাঠে কিছু ফেলে দিয়েছি। আচ্ছা, এটা কি মনে হচ্ছে আপনাদের দেখে? সেগুলো তো সমস্ত ফরেস্টার এসে দেখে সমস্ত কিছু ইনকোয়ারি করে নিয়ে গেছে। কি বলল ফরেস্টার? বলল যে ও আইনে নাকি হাইনান কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। একটু সতর্কতা বাঁচাতে পারে আপনার প্রাণ, মালদা শহরকে করে তুলুন আরও যানজটমুক্ত, ট্রাফিক আইন মেনে চলুন, ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবারই দায়িত্ব পথ সচেতনতা তৈরি, সৌজন্যে মালদা জেলা পুলিশ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।